ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কিছুদিন থেকে ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে একটি আলোচিত বিষয় হচ্ছে ফ্রান্সে বিখ্যাত স্কলার মাওলানা আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর আসছেন। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য, কতটুকু গুজব, কতটুকু সম্ভাবনা আছে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই বিষয়ে যিনি স্ট্যাটাস দিয়েছেন আমাদের কমিউনিটির ফ্রান্স বাংলাদেশ এজাইলিমেন্ট ইমিগ্রেশন সংস্থার সম্মানিত প্রেসিডেন্ট সবার প্রিয় উবাইদুল্লাহ কোয়েস, ওনার কাছ থেকে আজকে জানবো এই বিষয়ের বাস্তবতা এবং বাস্তব ঘটনাটা আসলে কি। উবাইদুল্লাহ কোয়েস, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো একদম যদি সরাসরি আমি চলে যাই, যে আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন ওনারা আসছেন, এই বিষয়ে আপনি কি বলবেন, আসলে আপনার মূল বক্তব্যটা আসলে কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন স্ট্যাটাসটা দেই, এখানে একটি বিষয় আপনি মিস করেছেন বা অনেকে এই বিষয়টিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই একটা গুজব ছড়াচ্ছে আমাদের স্ট্যাটাসকে কেন্দ্র করে। আমাদের কেন বললাম, এটা শুধু আমি দেই নাই, আমার পাশাপাশি আমার একটু আগে, আমি যখন স্ট্যাটাস দিয়েছি তার একটু আগে আমাদের সবার পরিচিত, আমাদের বিশ্বের, আমাদের সকলেরই প্রিয় নূরবাইও স্ট্যাটাস দিয়েছেন যে আজহারি সাহেব আসতেছেন, আসতেছেন, আসার সম্ভাবনা আছে এবং চিন্তা করতেছি আমরা। পাশাপাশি আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আপনি যে বলছেন আসছেন, বা অনেকেই এটাতে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আসছেন, আসেন নাই, আমরা নিয়ে আসার চিন্তা করতেছি এবং প্যারিসে ইদানিং গানের শহরে পরিণত হয়েছে পুরোটা শহর। আমরা চিন্তা করতেছি এখানে সুস্থ দ্বারার সংস্কৃতির বিকাশ ঘটানো, এই জন্য আমরা এখানে একটি গজল সন্ধ্যা এবং ইসলামী বক্তা নিয়ে এসে প্যারিসে আমরা একটি ওয়াজ মাহফিল বলেন বা ইসলামিক আলোচনা সভা বলেন, পাশাপাশি গজল সন্ধ্যা করার চিন্তা করতেছি এবং শায়খ আহমদুল্লাহকে নিয়ে আসার প্ল্যান করতেছি। আপনাদের মতামত কি, এবং যদি আমরা আগাইতে পারি তাহলে আপনাদের সবাইকে নিয়ে বসবো এবং একটি ডেট তারিখ ফিক্সড করে আমরা মানে আগানোর প্ল্যান করতেছি। এই জিনিসটা মূলত আমরা স্ট্যাটাস দিয়েছিলাম এবং বিশেষ করে অনেকেই দেখেছি এটার ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আসছেন, আমরা আসছেন এটা বলি নাই, আমরা বলতেছি চিন্তা করতেছি এবং এরকম একটা প্রোগ্রাম করা প্রয়োজন, আপনাদের মতামত কি, এই বিষয়টাও কিন্তু লিখেছি। এখন পর্যন্ত আমি একটি শব্দ পরিবর্তন করি নাই, আপনারা আমার স্ট্যাটাসটি দেখতে পারেন। অথবা অন্য যিনি স্ট্যাটাস দিয়েছেন আমাদের নূর ভাই আজহারির বিষয়টা, তিনিও বললেন নাই যে আসছেন বা শীঘ্রই আসবেন, চিন্তা করতেছি বা আমরা যোগাযোগ করতেছি, হয়তো হতে পারে, এইরকম শব্দগুলো ছিল। হ্যাঁ, এখন আরেকটা বিষয় যদি আমি একদম ফুল আমলা যদি আপনি বলেন, অনেকেই আরেকটা মানে ধরেন আপনাদের যারা বিপক্ষে আছেন বা অনেকেই যেটা বলছেন যে এটা একটা গুজব ছড়াচ্ছেন বা আপনারা এইটা বাস্তবতা এরকম কোনো উদ্যোগ নিচ্ছে না, আপনি যদি আপনাদের উদ্যোগের কথাটা বলেন যে আসলে আপনারা কিরকম চেষ্টা করছেন, কি বাস্তবে কি আসলেই আপনারা চেষ্টা করছেন এটা, এটা যদি একটু বলতে। এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার বলি এবং আপনার মাধ্যমে সবাইকে বলি যে আমরা যেটা লিখছি এটার বাস্তবতা ঘটাইতে এবং এটাকে বাস্তব রূপ দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা রাখি খুব শীঘ্রই আপনাদের সামনে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরবো এবং প্রোগ্রাম হবে, তবে আমরা আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করতেছি এবং আরও কিছু আলিমদের সাথে, এই নিরাপত্তার স্বার্থে বা অনুমতি পাওয়ার স্বার্থে অনেক কিছু ক্লিয়ার করা যাবে না, তবে এটা আপনাদেরকে কনফার্ম করে প্রোগ্রাম হবে। এখানে আহমদুল্লাহ সাহেবকে যদি নাও নিয়ে আসতে পারি, অন্য কোনো বক্তা থাকবে, পাশাপাশি আমাদের বাংলাদেশের এবং ইউরোপে অবস্থানরত অনেক গুণী শিল্পীরা উপস্থিত থাকবেন যারা ইসলামিক গানের রাজ্যে তাদের বেশ পরিচিতি, হ্যাঁ হ্যাঁ, সুস্থ তাদের বেশ পরিচিতি আছে এখানে, নাম করা কয়েকজন শিল্পী থাকবেন এবং প্যারিসের ভিতরে আমরা বড় একটি হল অলরেডি আলোচনা করেছি। আমাদের চিন্তাটা বলে নেই, বাদ বাকি বিস্তারিত আমরা প্রোগ্রাম করেই বলবো বা আনুষ্ঠানিকভাবে লাইভে বলবো। সেপ্টেম্বরের দিকে আমাদের প্রোগ্রামটি হবে, মানে আহমদুল্লাহ সাহেব আসুক বা যেই আসুক, ইসলামিকতা এবং সুস্থ ধারার গজল সন্ধ্যা হবে প্যারিসে, এটা আপনাদেরকে বলে রাখলাম। খালি ডেট এবং তারিখ স্থান সব কিছুই আপনারা জানবেন, আমরা করতেছি এটার সত্যতা আপনাকে তুলে ধরলাম এবং আপনার মাধ্যমে অন্যদেরকে জানালাম। তাহলে আমরা যদি আজকের এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিও থেকে এটা ধারণা নিতে পারি যে প্রথমত হচ্ছে যে আপনারা যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটা মূলত হচ্ছে মানুষের আগ্রহ এবং মতামত আছে এর জন্য, দ্বিতীয় যে বিষয়টা যেটা আছে আপনারা এবং শুধুমাত্র আগ্রহ মতামত যাচাই, এর পাশাপাশি আমরা প্রোগ্রাম করব, অনেকের সহযোগিতা আমরা চাইছি যে আমরা প্রোগ্রামের দিকে আগাচ্ছি, আপনাদের মতামত কি এবং আপনাদের সহযোগিতা চাই, তার মানে আমরা প্রোগ্রাম করতেছি, হয়তো যাকে আমরা টার্গেট করছি ওনাকে এখানে পরিবেশ পরিস্থিতির কারণে নাও আনতে পারে অথবা পারমিশন নাও পাওয়া যেতে পারে, উনি ভিসা নাও পাইতে পারে, তার মানে এটা না আমরা যে শুধু খালি বললাম ইয়ের জন্য আর পরে বললাম যে না উনি ভিসা পায় না। আমরা প্রোগ্রাম করব, যেই আসুক প্রোগ্রাম হবে এখানে, সুস্থ ধারার একটি প্রোগ্রাম হবে একদম এন দিকে। যদি আমি যেটা বলি আপনার কথার সারমর্মতে উঠে এসেছে যে
যদি আপনারা সবগুলো জটিলতা আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনাদের স্ট্যাটাসটাই বাস্তবে পরিণত হবে, যদি কোনো জটিলতা না থাকে। এইটাই এটাই বাস্তবে পরিণত হবে। তবে একটা জিনিস বলি, ফ্রান্স অন্যান্য দেশের থেকে একটু ডিফিকাল্ট এই ধরনের প্রোগ্রাম করানোর জন্য। আমরা এর আগে অনেকবার উদ্যোগ নিয়ে পিছু হটতে হয়েছে, তবে এইবার আমরা একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতেছি বা প্ল্যানিংয়ের ভিতরে আমরা আমাদের প্রোগ্রামটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে এখানে সহজে পারমিশন পাই বা কী বলে হেকমত করে যেভাবে যে নামেই হোক একটা প্রোগ্রাম হবে। এটা আপনারা আপনাদের সহযোগিতা চাই, এক কথায় প্রোগ্রামটা হবে এবং স্ট্যাটাসের বাস্তব রূপ দিতে আমরা চেষ্টা করতেছি। ওবায়দুল্লাহ কয়েস ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা পরিকল্পনা করেছেন। আপনি সহ নূর ভাই সহ যারা এই পরিকল্পনার সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরাও আশা করছি ফ্রান্সে এরকম একটি সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।